Asleep in the Valley was written by Arthur Rimbaud. Arthur Rimbaud was born on 1854 and he died on 1891. This poem was belonging as the nature poem. এই কবিতাটা একটা প্রকৃতিমূলক কবিতা, বুঝতেই পারছো টাইটেল দেখে। অ্যাসলিপ কথাটার অর্থ হচ্ছে কি, এখানে ঘুমন্ত, আর ভ্যালি কথাটার অর্থ হচ্ছে এখানে উপত্যকা। এখানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ কথাটার অর্থ কি, এখানে অ্যাসলিপ কথাটার অর্থ হচ্ছে ঘুমন্ত। Arthur Rimbaud was a French poet. Arthur Rimbaud হচ্ছে একজন ফরাসি কবি ছিলেন, এটাকে বাংলায় বলে আর্থার র্যাবো, বাংলায় বলে আর্থার র্যাবো, ইংরেজিতে এটাকে আমরা বলি আর্থার রিমবাউড। আর্থার রিমবাউড ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট। আর্থার রিমবাউড ছিল একজন ফরাসি কবি। দিস পোয়েম রিপ্রেজেন্টস ফিউটিলিটি অফ ওয়ার। এই কবিতাটা প্রকাশ করে একটা যুদ্ধ বিষয়ক কবিতা। তাহলে এই কবিতাটা কি, কিসের কবিতা? না, এই কবিতাটা হচ্ছে একটা ফিউটিলিটি অফ ওয়ার, একটা যুদ্ধ বিষয়ক কবিতা। এই কবিতাটার মধ্যে আমরা খুঁজে পাবো একটি সৈনিকের জীবন কাহিনী, দ্য ট্র্যাজিক ডেথ অফ এ ফ্রেঞ্চ সোলজার। একজন করুণ পরিস্থিতি, একটা ফরাসি সৈনিকের যে করুণ মৃত্যু, সেটা কিন্তু আমরা এই কবিতার মধ্যে খুঁজে পাবো। কোথায়, এখানে কিন্তু এই কবিতার মধ্যে আমরা তাহলে দুটো বৈশিষ্ট্য পেলাম। একটা কি, একটা বৈশিষ্ট্য হচ্ছে পোয়েম রিপ্রেজেন্টস ফিউটিলিটি অফ ওয়ার। তাহলে প্রথমে আমরা বলতে পারি, এটা অনেক সময় প্রশ্ন পড়ে এসএপি এ, যে হোয়াট টাইপ বা হোয়াট ডাজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এক্সপ্রেস। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কি ফোকাস করে? তাহলে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিপ্রেজেন্টস ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের যে ব্যর্থতা, মানে এ ফ্রেঞ্চ সোলজার হ্যাজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল ফিল্ড। একজন ফরাসি সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে মৃত্যুবরণ করেছে, তার কথা কিন্তু বর্ণনা করা আছে। আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার আ স্লো, হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে একটা স্লো স্ট্রিম, ওকে, একটা মন্থর গতি নদী ফ্লোস প্রবাহিত হয়ে গেছে। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা মন্থর গতি, স্লো মানে কি ধীর গতি সম্পন্ন স্ট্রিম নদী ফ্লোস প্রবাহিত হয়ে গেছে, মানে কি এই উপত্যকাটার উপর দিয়ে বা পাশ দিয়ে, উপর দিয়েই বলবে কি হয়েছে, একটা এটা ধরো সৈনিক জায়গাতে শুয়ে রয়েছে, আর এটা ধরো সোজা একটা রিভার বয়ে যাচ্ছে, এটা ধরো আবার একটা রিভার, এটা রিভার, তো একটা ছোট্ট নদী, এই নদীটা এই উপত্যকার উপর দিয়ে বয়ে যাচ্ছে। স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হয়ার যেখানে আর স্লো স্ট্রিম, মানে ধীর, স্লো মানে কি ধীর গতি সম্পন্ন, স্লো কথার অর্থ হচ্ছে কি ধীর গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন স্ট্রিম, স্ট্রিম মানে কি, এখানে স্ট্রিম কথার অর্থ হচ্ছে, এখানে আমরা রিভার বলতে পারি, স্ট্রিম কথার অর্থ হচ্ছে একটা রিভার, একটা ছোট্ট নদী। সঙ্গীতা মিনিং গুলো তুলে নি ভাইগুলো, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে একটা ছোট্ট নদী প্রবাহিত হয়ে গেছে, অ্যান্ড লিভস
ফেলে রেখে গেছে লং স্ট্যান্স, দীর্ঘ লং স্ট্যান্স মানে কি? স্ট্যান্স কথার অর্থ হচ্ছে ফর্ম, ফেনা ফেনা মানেটা ফর্ম। স্ট্যান্স কথার অর্থ কি এখানে? স্ট্যান্স কথার অর্থ হচ্ছে এখানে ফেনা, বড় দিকে দেখবে ফর্ম মানে স্ট্যান্স মানে ফেনা, মানে নদীটা কি হচ্ছে দেখো, দিস রিভার ফ্লোস, নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে কার উপর দিয়ে? অপন দ্য স্মল গ্রিন ভ্যালি, এই ছোট্ট সবুজ উপত্যকাটার উপর দিয়ে। তারপর কি হচ্ছে, দিস রিভার এই নদীটা লিভস ফেলে রেখে যাচ্ছে এ লং স্ট্যান্ড, দীর্ঘ ফেনা, দীর্ঘ ফেনা ফেলে রেখে যাচ্ছে। কিসের ফেনা? কোন রঙের ফেনা? না সিলভার কালার, এখানে বলা আছে দেখো লং স্ট্যান্ডস অফ সিলভার, মানে নদীটা উপত্যকার উপর দীর্ঘ রূপলি ফেনা ফেলে রেখে যাচ্ছে। অন দা ফ্রাইড গ্রাস, সবুজ ঘাসের উপর, বললাম আগেই বলেছি যে উপত্যকাটার মধ্যে কিছু সবুজ ঘাসও জন্মেছে, সে উপত্যকাটার উপর কিছু সবুজ ঘাস আছে, এই ঘাসের উপর দিয়ে নদীটা মানে কি উপত্যকা ভায়া হয়ে উপত্যকার উপর দিয়ে নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে, সবুজ ঘাসের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, আর সবুজ ঘাসের মাথায় রূপলি ফেনাগুলো আটকে যাচ্ছে। অনুভব করে দেখো, ইমাজিন করে দেখো যে একটা উপত্যকা আছে, উপত্যকার মধ্যে সবুজ ঘাস জন্মেছে, সেই ঘাসের উপর মানে উপত্যকার মধ্যে ঘাসগুলো জন্মেছে, তার উপর দিয়ে নদীটা স্রোত ধারাভাবে মানে ধীরে ধীরে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, এবং নদী থেকে উৎপন্ন যে রূপলি রঙের ফেনা সেটা ঘাসের ডোগায় ফেলে রেখে যাচ্ছে, সেটাই বলছে ওখানে দেখো। অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার, লিভস ফেলে রেখে যাচ্ছে, লং স্ট্যান্ডস দীর্ঘ ফেনা অফ সিলভার রূপলি রঙের, এই লাইনটা অবশ্যই আন্ডারলাইন করবে। যে হোয়াট ডাজ আ স্ট্রিম লিভস অন দ্য ব্রাইট গ্রাস, লিভস অন দ্য স্মল গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকার উপর অথবা সবুজ ঘাসের উপর নদীটা কী ফেলে রেখে যায়? দ্য রিভার লিভস আ লং ফর্ম অফ সিলভার অন দ্য হাইট ক্র্যাস অন দ্য স্মল গ্রিন ভ্যালি, তাহলে নদীটা ছোট্ট নদীটা সবুজ উপত্যকার উপর অথবা সবুজ ঘাসের উপর দীর্ঘ রূপালি রঙের ফেনা ফেলে রেখে যায়। তাহলে এখান পর্যন্ত আমরা দুটো লাইন পড়লাম, তাহলে কি স্মল গ্রিন ভ্যালি একটা ছোট্ট সবুজ উপত্যকা, প্রথম লাইনটা হয়ার যেখানে স্লো স্ট্রিম ফ্লোস, একটা ধীর গতি সম্পন্ন নদী প্রবাহিত হয়। অ্যান্ড লিভস ফেলে রেখে যায় লং স্ট্যান্ডস দীর্ঘ ফেনা অফ সিলভার রূপলি রঙের অন দ্য ব্রাইট গ্রাস সবুজ ঘাসের উপর। পরে লাইন দেখো ফ্রম দ্য মাউন্টেন টপ, ফ্রম দ্য মাউন্টেন টপ বলতে কি উচ্চ পর্বত শৃঙ্গ, মাউন্টেন টপ বলতে এখানে এখানে ধরো আমি এখানে উপরেই লিখছে এটা, এই মাউন্টেন টপ বোর্ডের দিকে দেখো, এখান থেকে আর কোথা লিখব, আমি বুঝে নি কারণ আছে এটা লাগে বুঝে নি। হ্যাঁ ফ্রম দ্য মাউন্টেন টপ, উচ্চ পর্বত শৃঙ্গ থেকে, ফ্রম দ্য মাউন্টেন টপ উচ্চ পর্বত শৃঙ্গ থেকে স্ট্রিম, স্ট্রিম কথার অর্থ কি এখানে? কিন্তু স্ট্রিম কথা এখানে আমরা প্রথমে বলে দিই, এখানে আমরা দুটো স্ট্রিম অর্থ পেলাম মানে শব্দ পেলাম, দুটো স্ট্রিম শব্দ পেলাম, প্রথম লাইনে একটা স্ট্রিম ছিল একটা নদী, এখানে কিন্তু এই স্ট্রিম কথার অর্থ হচ্ছে আলাদা, এখানে স্ট্রিম মানে কামস আউট, এই স্ট্রিম শব্দটার একই মিনিং, এই সরি একই স্পেলিং একই উচ্চারণ কিন্তু মিনিংটা আলাদা, প্রথম স্ট্রিমটার অর্থ ছিল নদী কিন্তু এই স্ট্রিমটার অর্থ হচ্ছে কামস আউট বেরিয়ে আসা, মানে ফ্রম দ্য মাউন্টেন টপ, ফ্রম দ্য মাউন্টেন টপ এই উচ্চ পর্বত শৃঙ্গ থেকে, গোড়ার দিকে দেখবে ফ্রম দ্য মাউন্টেন টপ, ধর একটা উচ্চ পর্বত শৃঙ্গ, পর্বত মানে অনেক উঁচু হয়, এই পর্বত শৃঙ্গ থেকে কামস আউট বেরিয়ে আসছে, মানে কি এই তীরচিহ্নটা কেন দিয়েছে এখানে, কামস আউট এখান থেকে বেরিয়ে আসছে, কামস আউট এখান থেকে বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে, দ্য সানস রেজ,
সূর্যের রশ্মি কোথায় পড়ছে? এই উচ্চ পর্বত থেকে ধরো ডাউনে আছে ভ্যালিটা, ডাউনে না থাকলে নদীটা কি করে প্রবাহিত হয়ে যাবে, তাই না? এটা ডাউনে আছে আর পর্বতটা আছে অনেক উঁচুতে। এখান থেকে কি আসছে? সূর্যের রশ্মিটা বেরিয়ে আসে এই ভ্যালির যে বিভিন্ন গর্ত আছে, এই যে গর্তগুলো আছে চারপাশে, এখানে সৈনিক শুয়ে রয়েছে, নদী প্রবাহিত হয়ে গেছে, কত কি আছে এখানে, আরও ঝোপঝাড় আছে, গুলমার আছে, উদ্ভিদ আছে, আবার গর্তও আছে কিছু কিছু। এই গর্তগুলো হচ্ছে কি, এই সূর্যের রশ্মিটা এখান থেকে বেরিয়ে এসে এই উপত্যকার গর্তগুলোকে ভরাট করে দিচ্ছে, ঠিক আছে? ওই সঙ্গীতা, ঠিক আছে? তাহলে ফ্রম দ্য মাউন্টেন টপ, এই উচ্চ পর্বত শৃঙ্গ থেকে কামস আউট, বেরিয়ে আসছে দ্য রেজ অফ দ্য সান, সূর্যের রশ্মি। তারপর বলছে দেখো, দে ফিল, ওগুলো ভরিয়ে দিচ্ছে, দে বলতে কি, দ্য রেজ অফ দ্য সান, সূর্যের রশ্মিগুলো ফিল, পূর্ণ করছে দ্য হলো, হলো বলতে কি গর্তগুলো, এই যে বললাম না, এই যে গর্তগুলোকে ভরাট করছে সূর্যের রশ্মিগুলো কি দিয়ে, ফুল অফ লাইট, সম্পূর্ণ আলো দিয়ে। তাহলে কি, ফ্রম দ্য মাউন্টেন টপ কমস আউট দ্য রেজ অফ দ্য সান, অ্যান্ড দ্য রেজ অফ দ্য সান ফিল দ্য হলো, ফুল অফ লাইট, উইচ হলো ওয়াজ রিমেন্ড অন দ্য স্মল গ্রিন ভ্যালি। এই ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে যে গর্তগুলো পড়ে রয়েছে, এই গর্তগুলোই কিন্তু উচ্চ পর্বত শৃঙ্গ থেকে সূর্যের রশ্মি বেরিয়ে এসে এই গর্তগুলোকে পূরণ করছে তার আলো দিয়ে।